মঙ্গলবার এসটিজিটি পরীক্ষা ভালোভাবে শেষ হয়েছে বলে জানান টিআরবিটির কন্ট্রোলার অব এক্সামিনেশন অধ্যাপক প্রত্যুষ রঞ্জন দেব। তিনি জানিয়েছেন, শুধু আগরতলাতে 13টি সেন্টারে পরীক্ষা হয় এসটিজিটি। এদিন 85.86% পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠদানের জন্য 16 সেপ্টেম্বর নেওয়া হবে এসটিপিজিটি পরীক্ষা। 7টি বিষয়ের জন্য পরীক্ষা হবে। 64টি পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা হলো 183। এর পরে 26 সেপ্টেম্বর হবে টেট পেপার 1 এবং অক্টোবরের 3 তারিখে হবে টেট পেপার 2 পরীক্ষা। যারা শিক্ষকতা করবে তাদের নিয়োগের পরীক্ষা, এখানে টোটাল ভ্যাকেন্ট পোস্ট ছিল 175, ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল 3523 জন। ক্যান্ডিডেট প্রেজেন্ট যারা পরীক্ষা দিয়েছে, এই 3523 জন যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে 3025 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং মোট অনুপস্থিত হচ্ছে 498 জন। পরীক্ষায় যদি আমরা অ্যাটেন্ডেন্সের হিসেবটা ধরি তাহলে 85.86% পরীক্ষার্থী আজকের পরীক্ষায় উপস্থিত ছিল। পরীক্ষা সব জায়গাতে, আমাদের এসটিজিটি পরীক্ষা শুধু আগরতলা শহরের মধ্যেই হয়েছে এবং 13টা সেন্টার 13টা স্কুলে আমাদের পরীক্ষা হয়েছে। প্রত্যেকটা স্কুল থেকেই আমরা রিপোর্ট যা পেয়েছি তাতে পরীক্ষা ভালোভাবেই শেষ হয়েছে, কোথাও কোনো অসুবিধে দেখা যায়নি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।